বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বিআরএসসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি শেখ ফারানা ইসলাম, সহকারী শিক্ষক, ব্রাউন বিয়ার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে নবম শ্রেণীর কৃষি শিক্ষা আমরা দ্বিতীয় অধ্যায়ে কৃষি উপকরণ নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে চলে যাই। আচ্ছা, আমাদের প্রথম পাঠ থাকতেছে দ্বিতীয় পরিচ্ছেদ, মাছের পুকুর। আমরা আজকে দ্বিতীয়, তৃতীয় আর পঞ্চম পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব। তো দ্বিতীয় পরিচ্ছেদ আমাদের থাকতেছে মাছের পুকুর। তো মাছের পুকুরটা আসলে মানে কি, যেখানে মাছের মানে বদ্ধ আর অগভীর জায়গায় যেখানে মাছ চাষ করা হয় নিয়ন্ত্রিত উপায়ে, আর প্রয়োজনে আবার পানি শুকিয়ে মাছ তোলা যায়। আর মানে মোট কথা, মাছ যে পুকুরে আমাদের চাষযোগ্য মাছের চাষ করা হয়। আচ্ছা, এখন আমরা আসি পুকুরের প্রকারভেদ। পুকুরের প্রকারভেদ মধ্যে এখানে আমাদের দেখো, পুকুরের প্রকারভেদের মধ্যে আমাদের থাকতেছে পুকুরের স্থায়িত্বভেদে প্রথম যে প্রকারভেদটা সেটা হচ্ছে পানির স্থায়িত্বভেদে পুকুরের শ্রেণীবিভাগ। আচ্ছা, এখানে আমাদের পানি ধারণ ক্ষমতা, পুকুরে মাছের ধারণ ক্ষমতা, পুকুরের আয়তন বৃদ্ধিতে, আয়তনের ভিত্তিতে এই পুকুরের প্রকার মানে ইয়া করা হয়েছে, শ্রেণীবিভাগ করা হয়েছে। প্রথমটা যেটা পুকুরের স্থায়িত্ব ভিত্তিতে, স্থায়িত্বের ভিত্তিতে আমাদের স্থায়ী পর্যায়ে একটা করা হয়, আরেকটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে করা হয়। তো স্থায়ী পদ্ধতিতে যেটা সেটা হচ্ছে পুকুরে সারা বছর পানি থাকে, যেহেতু এটা স্থায়ী পদ্ধতি তো সবসময় পুকুরে পানি থাকে। পাশাপাশি এ ধরনের পুকুর গভীর হয়, এদের মাটি সবসময় পানি ধরে রাখতে পারে। যেমন এঁটেল মাটি, মানে মাটিটা কী হয়, মাটিটা কোন ধরনের, এঁটেল মাটি আর দোআঁশ মাটি হয়ে থাকে। আর এই পুকুরে যেসব মাছ চাষ করা হয় সেটা হচ্ছে রুই, কাতলা, মৃগেল, কার্পিও ইত্যাদি মিশ্র চাষ, গলদা চিংড়িও চাষ করা হয়। আচ্ছা, এই গেল আমাদের স্থায়ী পুকুর। স্থায়ী পুকুরে পানির গভীরতা বেশি থাকে আর সবসময় পানি মানে পুকুরে পানি থাকে। আচ্ছা, আর অস্থায়ী ভিত্তিতে যেটা সেটা হচ্ছে মাছ, তোমরা খেয়াল করো এটা 3 থেকে 8 মাসে মানে পুকুরে পানি ধারণ ক্ষমতা থাকে, 3 থেকে 8 মাস। আর এটা বেশি গভীর হয় না, যেটা স্থায়ী পুকুরে ছিল পানির গভীরতা বেশি থাকে, সে এই অস্থায়ী পুকুরে পানি বেশি গভীর থাকে না, আর মাটি সবসময় পানি ধরে রাখতে পারে না, সেজন্য এটা অস্থায়ী পুকুর। আচ্ছা, আর এ পুকুরের মাটি খেয়াল করো, মাটিটা হচ্ছে বেলে মাটি, আর আমাদের আগে মাটিটা ছিল এঁটেল আর দোআঁশ মাটি। আচ্ছা, আর এ মাটিতে কী কী চাষ করা হয় খেয়াল করো, যেমন সিলভার কার্প, তেলাপিয়া, সরপুটি, শিং ও মাগুর। তাহলে আমরা স্থায়ী ভিত্তিতে দুটা পুকুর, আমরা অস্থায়ী ভিত্তিতে এবং স্থায়ী ভিত্তিতে দুটা পুকুরের আমরা ইয়ে পড়লাম, যেটাতে একটাতে পানি ধারণ ক্ষমতা বেশি থাকে আর একটাতে পানি ধারণ ক্ষমতা কম থাকে, তারপর আরেকটা সারা বছর চাষ করা যায়, আর অস্থায়ী ভিত্তিতে সেটা আমরা 3 থেকে 8 মাস মানে পানির মাটিতে পানি ধারণ ক্ষমতা থাকে, আর 3 থেকে 8 মাসে আমরা পুকুরে মাছ চাষ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাই। দ্বিতীয় পর্যায়ের কথা বলছে চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে, মাছের বয়সের উপর ভিত্তি করে এটা ভাগ করা হয়েছে। এখানে একটা পুকুরের কথা বলা, একটি পুকুরের কথা বলা আছে যে নার্সারি পুকুর, আরেকটি হচ্ছে লালন পুকুর। নার্সারি পুকুরটা যেটা, যে পুকুরে রেণুপোনা ছেড়ে ধানিপোনা পর্যন্ত বড় করা হয় সেটা হচ্ছে নার্সারি পুকুর। আর এ পুকুরে রেণুপোনা মানে কত সময় থেকে ছাড়া হয় সেটা হচ্ছে 50 গ্রাম থেকে 100 গ্রাম রেণুপোনা ছেড়ে 15 থেকে 30 দিন পর্যন্ত এ মাছটা ইয়া করা হয়, চাষাবাদ করা হয় বা চাষ করা হয়। আচ্ছা, লালন পুকুর, লালন পুকুরে বলছে যেহেতু এটা লালন পুকুর তা আমরা তো আমাদের বুঝতে হবে এই পুকুরে মাছ অনেক সময় থাকে। ধানিপোনা ছেড়ে চারা ও আঙ্গুলে পোনা পর্যন্ত বড় করা হয় তাকে বলা হয় লালন পুকুর। আর লালন পুকুরের আয়তন হচ্ছে 20 থেকে 100 শতক, যার গভীরতা 1.5 থেকে 2 মিটার পর্যন্ত হতে পারে। আর পুকুরের শতক প্রতি 2500 থেকে 4000টি ধানিপোনা ছেড়ে 2 থেকে 3 মাস চাষ করা হয়। আমরা নার্সারি পুকুরে যেটা আমরা পাইছি যে 15 থেকে 30 দিন চাষ করা হয়, আর এখানে হচ্ছে 2 থেকে 3 মাস পর্যন্ত মানে এই লালন পুকুরে মাছ চাষ করা হয়। তোমরা এখানে কয়েকটা ছবি খেয়াল করো, এটা হচ্ছে ডিমপোনা, এটা হচ্ছে ধানিপোনা, আর এটা হচ্ছে চারাপোনা বা আঙ্গুলিপোনা। এই ধানিপোনার কথাই এখানে বলা হয়েছে, তোমরা মাঝখানে যে ছবিটা খেয়াল করো সেটা হচ্ছে ধানিপোনা। আচ্ছা, আমরা পরবর্তী পাঠে যাই। দেখো, এখানে আরেকটা প্রকার হচ্ছে, সেটা হচ্ছে মজুত পুকুর। আচ্ছা, এটি মাছ চাষের প্রধান পুকুর। এই পুকুরে ধানি বা আঙ্গুলি পোনা ছেড়ে বড় পর্যন্ত করা হয়। মজুত মানে কিন্তু এখানে জিনিসটা অনেক দিন থাকে, অনেক সময় নিয়ে থাকে, যেটা আমরা নার্সারি পুকুর আর আমরা যেটা পড়ছি লালন পুকুর সেই পুকুর থেকে এই সময়টা আরও বেশি।
সেটা দেখো, এটার আয়তন হচ্ছে 30 শতক আর গভীরতা হচ্ছে 2 থেকে 3 মিটার, যেটা আমরা কিছুক্ষণ আগে লালন পুকুরে দেখছি 1.5 থেকে 2 মিটার পর্যন্ত ছিল, আর এটা হচ্ছে 2 থেকে 3 মিটার পর্যন্ত। আর এটা সময়ব্যাপীটা তোমরা খেয়াল দেখো, এটা সময়ব্যাপীটা হচ্ছে প্রায় 1 বছর, কারণ 1 বছর পর্যন্ত মাছ লালন না, 1 বছরের উপরে মাছ লালন করায় না করাই ভালো, তার মানে 1 বছর পর্যন্ত এটা স্থায়িত্ব আচ্ছা, কারণ খাদ্য দিলেও এই সময় পর মাছ বৃদ্ধির হার কম হয়, তার মানে এই মাছটা 1 বছর পরে আর বাড়বে না, তখন খাবার দিলেও আর তখন কোনো সে খাবার কাজে লাগে না। আচ্ছা, তো এই গেল আমাদের পুকুরের প্রকারভেদ শ্রেণীবিভাগ। এখন আমরা চলে যাই পুকুরের পুকুরের বিভিন্ন স্তর। এখানে পুকুরের বিভিন্ন স্তর চিত্রটা খেয়াল করো, স্তর বলতে এখানে 3টা স্তরের কথা বলা আছে, উপরের স্তর, মধ্যস্তর, আর একটা হচ্ছে নিচের স্তর। এটা হচ্ছে আমাদের পুকুরের উপরের স্তরটা, এটা হচ্ছে আমাদের মধ্যস্তর, আর লাস্টটা এটা হচ্ছে আমাদের নিচের স্তর। তো উপরের স্তরে দেখো কী কথা বলা আছে, উপরের স্তর বা উপরিভাগ, পুকুরের উপরের স্তর যেহেতু বাতাস সংস্পর্শে থাকে তাই এই স্তরে অক্সিজেনের পরিমাণও বেশি থাকে, আর অক্সিজেনের পরিমাণ বেশি থাকার কারণে এখানে ফাইটোপ্লাঙ্কটনও বেশি থাকে। আর এই উপরের স্তরে কোন কোন মাছ থাকে দেখো, সরপটি, কাতলা, সিলভার কার্প থাকে, ও তারা খাদ্য গ্রহণ করে, তারা উপরের স্তরের মাছ। আচ্ছা, তারপর আছে মধ্যস্তর বা মধ্যভাগ, এই স্তরে পানির তাপমাত্রা ও দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ মানে উপরের স্তর থেকে একটু কমে আসে, একটু কম থাকে, আর এখানে জুপ্লাঙ্কটন থাকে, যা তবে ফাইটোপ্লাঙ্কটনও থাকতে পারে। আর আমরা জানি যে ফাইটোপ্লাঙ্কটন থেকেই কিন্তু জুপ্লাঙ্কটনের খাদ্য তৈরি হয়, আর ফাইটোপ্লাঙ্কটনটা হচ্ছে থেকে বাতাসের সংস্পর্শে প্রাকৃতিক উপায়ে যে খাদ্যটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের ফাইটোপ্লাঙ্কটন। আচ্ছা, এখন আমরা চলে আসি নিচের স্তরে বা তলদেশ, যেটা একদম মাটির নিচের স্তরে। এই স্তরে পানির অক্সিজেনের মাত্রা অনেক কম থাকে, যেহেতু উপরের স্তরে বেশি থাকে মধ্যমটা একটু কম থাকে, আর সে অনুযায়ী মাটির নিচের স্তরে একদম অক্সিজেনের পরিমাণ কম থাকে। আচ্ছা, এখন এখানে আমাদের কীটপতঙ্গের লার্ভা, তারপরে জৈব আবর্জনা, কেঁচো, শামুক, ঝিনুক ইত্যাদি পাওয়া যায়, ইত্যাদি থাকে বেশি। আর এখানে নিচের স্তরে আমাদের কী কী মাছ চাষ হয় দেখো, মৃগেল, কালবাউস, কার্পিও, তারপরে বলছে চিংড়ি, পাঙ্গাস, শিং, মাগুর, এই স্তরে বাস করে এবং তারা খাদ্য গ্রহণ করে। তো এই গেল আমাদের পুকুরের 3টা স্তর, পুকুরের বিভিন্ন স্তর, উপরের স্তর, মধ্যস্তর এবং নিম্নস্তর। আমরা পরবর্তী পাঠে দেখি, পরবর্তী পাঠে হচ্ছে আমাদের তৃতীয় পরিচ্ছেদে, তখন আমরা দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা করছি মাছের পুকুর। এখন আমাদের দ্বিতীয় পরিচ্ছেদে দেখো কী বলা আছে, মাছ চাষের জন্য পুকুর খনন ও প্রস্তুতকরণ। আচ্ছা, পুকুর খনন মাছ চাষের জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন তা হচ্ছে নতুন পুকুর খনন অথবা বিদ্যমান পুকুরকে চাষ করার জন্য প্রস্তুতকরণ বা উপযোগীকরণ। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, কতে আছে নতুন পুকুর খনন, এখানে কথাটা খেয়াল করো তোমরা, কোনো স্থানে পুকুর খনন করতে হলে একটি আদর্শ পুকুরের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো বজায় রেখে আমাদের পুকুর খনন করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। পুকুর খননের সময় পুকুরটি যথাসম্ভব আয়তাকার রাখার চেষ্টা করতে হবে, পুকুরের গভীরতা এমনভাবে করা প্রয়োজন যাতে সারা বছর থেকে 1.5 থেকে 2 মিটার পর্যন্ত পানি থাকে, মানে গভীরতাটা আমাদের এমনভাবে করতে হবে। খননের সময় পুকুরের পাড়ের ঢাল 1.5 ইস্টু 2 রাখা উচিত, তবে মাটির বালির পরিমাণ যাতে বেশি হলে 1:3 রাখা নিরাপদ, অন্যথায় পুকুর পাড় ভেঙে যাওয়ার মানে সম্ভাবনা থাকে, অল্প কয়েকদিনে পুকুরটি অনুপযোগী হয়ে পড়ে। তোমরা কি খেয়াল করো, এখানে একটা পুকুরের চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পুকুরের পাড়, আর এই তলদেশের এই যে ঢালটা এটার আর এই ঢালের মাপ আমাদের একই থাকতে হবে, এটা হচ্ছে উপরিতলের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের উচ্চতা বা গভীরতা যেটা আমরা বলি, আর এটা হচ্ছে নিচের তলের দৈর্ঘ্য, এ হচ্ছে আমাদের পুকুরের প্রচ্ছদে। আমাদের খেয়াল রাখতে হবে এই গভীরতাটা যাতে স্কোয়ার বা আয়তকার থাকে। আচ্ছা, তো খনাম্বার আমাদের যেটা বলা আছে, পুকুর প্রস্তুতকরণ বা মাছ চাষের উপযোগীকরণ, মাছ চাষের জন্য আমাদের কী কী উপযোগী খেয়াল রাখতে হবে, পুকুর প্রস্তুতির যেমন গুরুত্বপূর্ণ, পুকুর খননটা যেরকম, খননের গভীরতা যেরকম গুরুত্বপূর্ণ বা সেরকম মাছ চাষের বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে। মাছ পালনের পূর্বে বিদ্যমান পুকুর সংস্কারের মাধ্যমে ভালোভাবে প্রস্তুত করে নিলে মাছ স্বাস্থ্যসম্মত বসবাসের অনুকূল পরিবেশ পায়, তার পাশাপাশি এতে মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে এবং রোগ বলায় কম হয়,
ফলে মাছ উৎপাদন আমাদের লাভজনক হবে। পরবর্তী ধাপে আমাদের চলে যায়, ধাপগুলো নিম্নরূপ। দেখো এই পরবর্তী ধাপগুলো হচ্ছে পুকুরের পাড় ও তলদেশ আমাদের মেরামত করতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা হচ্ছে জলজ আগাছা দমন করতে হবে, রাক্ষসী ও অচাষযোগ্য মাছ দূরীকরণ করতে হবে। আচ্ছা প্রথমে আমরা চলে যাই পুকুর পাড় বা তলদেশ মেরামত। পুকুরের পাড় ভাঙা থাকলে অতিরিক্ত বৃষ্টিপাত, যদি আমাদের পুকুরের পাড়টা ওরকম মজবুত না থাকে তখন কী হবে, অতিরিক্ত বৃষ্টিতে বা বর্ষাকালে বন্যায় মাছ ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে এর কারণে রাক্ষসী মাছও কি পুকুরে প্রবেশ করে। তাই পুকুরে পাড় ভাঙা থাকলে তা দ্রুত মেরামত করতে হবে, পাড় উঁচু করে বাঁধতে হবে। পাড়ে আমরা বড় বড় গাছপালা থাকা উচিত নয়, বা থাকলেও সেটি ছেঁটে দিতে হবে। এতে করে পুকুরে সূর্যের আলো পড়বে, পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে, পুকুর পুরনো হলো তলায় অতিরিক্ত কাদা জমা হয়, এটা আমাদের অতিরিক্ত যদি পুকুরটা পুরনো হয়ে যায় সেখানে আমাদের অতিরিক্ত কাদা জমা থাকে। আচ্ছা এখন দেখো আমরা চলে দ্বিতীয় পয়েন্টে চলে যাই, জলজ আগাছা দমন। পুকুর পাড়ে ও ভিতরে বিভিন্ন আগাছা থাকে, সেগুলো হচ্ছে কচুরিপানা বা ক্ষুদিপানা, হেলেঞ্চা, কর্মীলতা, শেওলা ইত্যাদি, ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। আগাছা পুকুর দেওয়া সার শোষণ করে নেয়, মানে আগাছা যায় যেগুলা এই কচুরিপানা বা আমাদের এই বিভিন্ন হেলেঞ্চা বা শেওলাগুলো, এগুলো আমাদের পুকুরের সারগুলো শোষণ করে নেয় এবং সূর্যের আলোটা পড়তে বাধা দেয়, ফলে মাছের স্বাভাবিক চলাচলে বাধা পড়ে। সে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা রাক্ষসী মাছ বা অচাষযোগ্য মাছ দূরীকরণ। রাক্ষসী মাছগুলো যেগুলো পুকুরে থাকা নিরাপদ নয়। আচ্ছা বিভিন্ন রাক্ষসী মাছ, যেমন রাক্ষসী মাছের মধ্যে দেখো কী কী আছে, শোল, বোয়াল, চিতল, ফলি, টাকি, গজা ইত্যাদি সরাসরি চাষের মাছ খেয়ে ফেলে। এছাড়া পুঁটি, চাপিলা, চান্দা ইত্যাদি অচাষযোগ্য মাছ, এই তিনটা মাছকে অচাষযোগ্য বলা হয়েছে। এরা চাষযোগ্য মাছের জায়গা, খাদ্য, অক্সিজেন সব কিছুতেই ভাগ বসায়, এর ফলে চাষকৃত মাছের উৎপাদন কমে যায়। তা আমাদের এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যাতে আমাদের পুকুরে তলদেশটা মেরামত ঠিকমতো মেরামত থাকে, যাতে ভাঙার সম্ভাবনা না থাকে। পাশাপাশি পুকুরে আমাদের আবর্জনাগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে, কারণ এইসবের কারণে আমাদের পুকুরে পর্যাপ্ত অক্সিজেন হয় না বা সূর্যের আলোটা পড়ে না। পাশাপাশি আমাদের এখানে যে রাক্ষসী মাছ বা অচাষযোগ্য মাছের কথা বলা হয়েছে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। এরা আমাদের আমরা যে পুকুরে যে চাষগুলো যে আমরা মাছের চাষ করি এই চাষগুলোকে খেয়ে ফেলে বা এদের খাবার বাইরে মাছগুলোর ইয়া করে বাধাপ্রাপ্ত করে। আচ্ছা তার পরবর্তী আমরা পাঠে আসি 4 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে চুন প্রয়োগ, আর পরবর্তী 5-এ আমাদের আছে সার প্রয়োগ। হ্যাঁ চুন প্রয়োগে আমাদেরকে পুকুরে কী কী পুকুরে চুন প্রয়োগ করলে আমাদের কী কী ভালো হয় মাছের জন্য। আমরা যদি পুকুরে চুন ঠিকমতো সঠিক পরিমাণে পুকুরে চুন প্রয়োগ করি, এর ফলে আমাদের পুকুরে পুকুর পরিষ্কার থাকবে, পাশাপাশি রাসায়নিক সারের মাত্রাও ঠিক থাকবে, পুকুরের মাছের উর্বরতাও বাড়ে। দেখো এখন আমাদের পিএইচের মানও সঠিক থাকে। এখন দেখো আমরা কী পরিমাণে পিএইচের মানটা পুকুরে আমরা ইয়ে করবো, কত কেজি পরিমাণ পুকুরে দিব। 3 থেকে 5 হলে এখানে আমাদের চুনে কেজি হবে 12 কেজি, আবার 5 থেকে 6 যদি আমাদের পিএইচের মান থাকে তখন আমাদের চুন প্রয়োগ করতে হবে 8 কেজির মতো, আর 6 থেকে 7 মাত্রায় যখন থাকবে তখন আমাদের চুন প্রয়োগ করতে হবে 2 কেজির মতো। এই সাধারণত আমাদের দেশে প্রতি শতকে 1 থেকে 2 কেজি, মানে নর্মালে 1 থেকে 2 কেজি চুন প্রয়োগ করা হয়। আচ্ছা এখন আমরা চলে আসি সার প্রয়োগে। সারের কতগুলো এখানে নাম দেওয়া আছে খেয়াল করো, এগুলো জৈব সার, গোবর অথবা মুরগির বিষটা। গোবর আমাদের 5 থেকে 7 কেজি দিতে হবে, মুরগির বিষটা দিতে হবে 3 থেকে 4 কেজি, আর অজৈব সার যেগুলো বলা আছে এগুলো ছিল আমাদের জৈব সার, গোবর আর মুরগির বিষটা। আর অজৈব সারের মধ্যে নাম দেওয়া আছে এখানে ইউরিয়া, টিএসপি আর এমপিও। এই সারের পরিমাণগুলো দেখো দেওয়া আছে এখানে আমাদের 100 থেকে 150 গ্রাম, টিএসপি দিতে হবে 50 থেকে 75 গ্রাম, আর এমপিও দিতে হবে আমাদের 20 গ্রাম। আচ্ছা তারপর আমাদের যে 6 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা। পুকুরে পোনা মজুদের পূর্বে সার প্রয়োগে 5 থেকে 7 দিন পর পুকুরে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে কি না তা পরীক্ষা করে আমাদের দেখতে হবে। এই পরীক্ষার এখানে নিচে দুটা ধরন দেওয়া আছে, একটা হচ্ছে
সেকি ডিক্স, আর এটা হচ্ছে আমাদের গ্লাস প্রয়োগের মাধ্যমে আমরা কি পরীক্ষা করতে পারি। তো যদি পানির রং সবুজ বাদাম, সবুজ বা বাদামি দেখা যায়, তখন পানিতে অসংখ্য ক্ষুদ্র কণা বা ছোট ছোট পোকার মতো দেখা যায়, তখন বুঝতে হবে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ সঠিক পরিমাণে আছে। তোমরা চিত্রটা একটু খেয়াল করো, এখানে যে পুকুর থেকে আমাদের এক গ্লাস পানি নেওয়া হয়েছে আর সেটা সূর্য আলোকে ধরার পরে পুকুরে দেখো এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখা যাচ্ছে। তার মানে কি, এই পুকুরের পানিতে যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক খাদ্য মজুত আছে, এটা আমাদের চিত্রতে দেখা যাচ্ছে। আর সিকিডিক্সের মাধ্যমে বুঝতে হবে যে আমাদের, আমরা পরবর্তী পাঠে আসি, দেখো এখানে এটার মাধ্যমে আমাদের বুঝতে হবে যে এটা যখন আমরা পুকুরে একটা গভীরতা পর্যায়ে যখন আমরা নিচে নিব, তখন দেখা যাবে যে যদি আমরা উপর থেকে মনে করো এখানে পুকুরের উপর থেকে যদি আমরা মানে উপরের স্তর থেকে আমরা দেখতে পাই যে এই সিকিডিসটা মানে স্বচ্ছ দেখা যাচ্ছে, তখন আমাদের বুঝতে হবে যে পুকুরে প্রাকৃতিক খাদ্য মজুত মানে যথেষ্ট পরিমাণ নেই। আর যদি এই সিকিডিসটা মানে উপর থেকে উপরিভাগ থেকে হালকা ঘোলাটে দেখা যায়, তখন বুঝতে হবে যে না, পুকুরের খাদ্যের মাত্রা সঠিক পরিমাণে আছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে পানির বিষাক্ততা, এটা আমরা কীভাবে বুঝবো। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে পানির বিষাক্ততা পরীক্ষা পদ্ধতি। আচ্ছা, যে পুকুরে রাসায়নিক বিষ ব্যবহার করে মাছ মারা হয়েছে সেখানে পোনা মজুতের একদিন পূর্বে পুকুরে হাপা স্থাপন করে, এটা হচ্ছে আমাদের হাপা আয়তাকার আকৃতির হাপা স্থাপন করে, অথবা বালতিতে বা পাতিলে পুকুরের পানি নিয়ে তাতে 10 থেকে 15টি পোনা মাছ ছেড়ে 24 ঘন্টা পর্যন্ত রাখতে হবে। আর এখানে হাপা পদ্ধতিতে এখানে যখন আমাদের নেটের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি আছে, সেখানে এখানে বসে যে কয়েকটি মাছ ছেড়ে আমাদের খেয়াল রাখতে হবে কতক্ষণ সময় ধরে দেখবো আমরা, সেটা হচ্ছে প্রায় 24 ঘন্টা। আচ্ছা, এই সময়ে পোনা মারা গেলে বুঝতে হবে যে পানিতে কোনো বিষক্রিয়া, পোনা না মারা গেলে বোঝা যাবে যে পানিতে কোনো বিষক্রিয়া নেই, তখন পুকুরে পোনা ছাড়তে পোনা আমরা তখন পুকুরে আমরা পোনা ইয়া করতে পারবো দিতে পারবো বা ছাড়তে পারবো। আর যদি 24 ঘন্টার মধ্যে দেখা যাবে যে 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 10-15টা পোনা মানে দেওয়া হয়েছিল, যে কোনো পোনাগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই, তাহলে আমরা বুঝতে হবে যে পানির পরিমাণ সঠিক মাত্রায় আছে, আমরা তখন পোনা পুকুরে দিতে পারবো। আচ্ছা, আমরা পঞ্চম পরিচ্ছেদ লাস্ট পাঠে চলে আসছি। পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে মৎস্য সংরক্ষণ আইন। এখানে কিছু মৎস্য সংরক্ষণের আইনের কথা বলা আছে এই লাস্ট পরিচ্ছেদে, আমরা একটু আইনগুলো ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করব। প্রথম প্যারায় বলা আছে, দেখো চাষের উদ্দেশ্য ব্যতীত কোনো ব্যক্তি যদি 25 বছর, চাষের উদ্দেশ্য মানে কি বুঝতে পারছো তুমি শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমরা যদি পুকুরে যখন মাছ চাষের উদ্দেশ্যে তখন জুলাই থেকে ডিসেম্বর মাস, বাংলায় হচ্ছে আষাঢ় মাসের মাঝামাঝি, পৌষ মাসের মাঝামাঝি, তখন 23 সেন্টিমিটার 9 ইঞ্চি কাতলা, রুই, মিগেল, কালবাউস, ধনিয়া, ঘনিয়া এগুলো আমরা চাষ করতে পারবো। আর নভেম্বর থেকে মে মাসের মাঝামাঝিও আমরা কিছু মাছ করতে পারবো, ছাড়তে পারবো। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে আছে চাষের উদ্দেশ্য ব্যতীত সাধারণত নদী নালা খাল বিলে সংযোগ আছে, এরূপ জলাশয়ে প্রতি বছর 1 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত শোল, গজা, টাকি মাছের পোনা, ঝাঁক বা মা মাছ ধরা ও ধ্বংস করা যাবে না। আমরা এই ধরনের মাছগুলা এই এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই মাছগুলো কি ধ্বংস করা যাবে না। আচ্ছা, তৃতীয় প্যারা আমাদের বলা আছে জলসেচ বা বন্যা নিয়ন্ত্রণ নর্দমায় উদ্দেশ্য ব্যতীত নদীনালা খাল বিলে অস্থায়ী এবং স্থায়ী বাঁধ কোনো রকমের অবকাঠামো নির্মাণ করা যাবে না। আমরা কিছুক্ষণ আগে কিন্তু পাঠ আমাদের পরিচ্ছেদে আমরা স্থায়ী আর অস্থায়ী পুকুরটা আমরা আলোচনা করছিলাম বা মজুত পুকুর আমরা আলোচনা করছি, এই সব পুকুরগুলাতে মানে কোনো প্রকার অবকাঠামো নির্মাণ করা যাবে না। কী ব্যতীত? হ্যাঁ, বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ বা বন্যা নিয়ন্ত্রণ ওরকম কোনো আশঙ্কা না থাকলে। আচ্ছা, চতুর্থ প্যারায় আছে নদীনালা খাল বিলে স্থায়ী স্থাপনার মাধ্যমে মৎস্য আহরণ করা যাবে না, এক্ষেত্রে স্থায়ী স্থাপনা অপসারণ ও বাজেয়াপ্ত করা যাবে। পঞ্চম প্যারায় বলা আছে, পঞ্চম ধাপে বলা আছে অভ্যন্তরীণ জলাভূমিতে বিষ প্রয়োগ, পরিবেশ দূষণ, বাণিজ্যিক বজ্র ও অন্যবিধ উপায়ে মাছ ধ্বংসের পদক্ষেপ গ্রহণ করা যাবে না। ছয় বলা আছে মাছ ধরার ক্ষেত্রে 4.5 সেন্টিমিটার বা তার কম বেশ দৈর্ঘ্যের ফাঁস বিশিষ্ট ফাঁস জাল, এগুলো মানে আমরা যেগুলো বলি কারেন্ট জাল, সেগুলো ব্যবহার একদম নিষিদ্ধ।
তারপর বলা আছে যে ইলিশ অভয়াশ্রম সংরক্ষণ, এ প্যারাতে বলা আছে সরকার ঘোষিত ইলিশে অভয়াশ্রম এলাকায় বছরের নির্ধারিত সময়গুলোতে কোনো ব্যক্তি যদি কোনো যে কোনো ব্যক্তি কোনো মাছ ধরা বা ধরার কারণ সৃষ্টি করতে পারবে না। আচ্ছা, আটে দেখো বলা আছে ইলিশ প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, এখানে আমরা ইলিশটা ইলিশ মাছ কীভাবে সংরক্ষণের কথা বলা আছে, প্রতি বছর 15 তারিখ থেকে 24শে অক্টোবর পর্যন্ত, এই তারিখ অক্টোবর মাসে 15 থেকে 24 পর্যন্ত এই ইলিশ মাছ ধরা তখন নিষিদ্ধ, মানে ধরা যাবে না। আর লাস্ট প্যারায় বলা আছে এখানে কিছু শাস্তির নিয়ম আইনের কথা বলা আছে, কীরকম শাস্তি দেখো, প্রথমবার আইন ভঙ্গকারী শাস্তি হবে কমপক্ষে 1 মাস আর সর্বোচ্চ 6 মাসের সশ্রম কারাদণ্ড, তার পাশাপাশি অর্থ জরিমানা করা হবে, 1,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে সর্বোচ্চ, আর পরবর্তীতে প্রতিবার আইন ভঙ্গের জন্য কমপক্ষে 2 মাস আর সর্বোচ্চ 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ড, আর তার পাশাপাশি 2,000 টাকা অর্থদণ্ডে জরিমানা করা হবে। এই হচ্ছে আমাদের শাস্তির, এখানে শাস্তির আইন সম্পর্কে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দ্বিতীয় অধ্যায়ে কৃষি উপকরণ, আমরা আজকে এই মাছের পুকুর, তারপরে আমরা ওই পুকুর খননের, পুকুর আমরা কীভাবে খনন করব, তারপরে মাছ মাছ চাষযোগ্য পুকুর প্রস্তুতকরণ কীভাবে করব, তার পাশাপাশি আমাদের এখানে মৎস্য কিছু সংরক্ষণ আইনের কথা বলা হয়েছে, এই পাঠগুলো আমরা বাসায় মনোযোগ দিয়ে পড়ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবা, খুদা হাফেজ।